এক গাড়ি ভর্তি যাত্রী তুলে সিটিং সার্ভিসের অতিরিক্ত ভাড়া তোলায় রাজধানীর নাগরিকরা এখন অতিষ্ঠ। দু একটি ব্যতিক্রম ছাড়া বেশি ভাড়া দিয়েও মিলছে না স্বস্তির যাত্রা। অবশ্য বিআরটিএ বলছে কেউ অভিযোগ করছে না বলে কোনো ব্যবস্থা নেয় না তারা। এক্ষেত্রে আইনকানুন বা বিধি বিধানে যাই থাক অথবা গণমাধ্যমের কাছে করা অভিযোগকে পাশ কাটিয়ে যেতে চায় বিআরটিএ। অভিযোগ পুরো এই নাগরিক ভোগান্তি ও অবৈধ ভাড়া আদায় দেখেও না দেখার ভান করছে পুলিশ। ঢাকার গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের পাঁচ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। সকাল হতে না হতে রাজধানীর অফিসগামী যাত্রীদের এমন দৌড়ঝাঁপ, এক একটি গণপরিবহন আসতেই শুরু যেভাবেই হোক উঠে পড়ার প্রতিযোগিতা। প্রায় দু কোটি মানুষের এই শহরে এখনও অপর্যাপ্ত বিশৃঙ্খল গণপরিবহন, সব মিলিয়ে চলছে প্রায় 9,000-এর মতো বাস মিনিবাস, যে কারণে এমন উপচে পড়া যাত্রী চাহিদারই সুযোগ নিচ্ছে গণপরিবহন ব্যবসায়ীরা। যেখানে সরকারি নিয়ম তো নয়, বাসের কর্মচারীদের ইচ্ছা খুশি অনুযায়ী চলতে হচ্ছে যাত্রীদের। কিলোমিটার প্রতি সরকার নির্ধারিত ভাড়া 1.70 টাকা হলেও তা মানছে না কেউ। 15 টাকা সেই ভাড়াটা কাটছে স্যার, 45 টাকা কত ভাড়া নিচ্ছে? 60 টাকা করে নিচ্ছে। আচ্ছা কলেজে 60 টাকা ভাড়া, 60 টাকা ভাড়া আছে নাকি ঢাকা শহরে? 60 টাকা ভাড়া আছে? এটা তো ভিআইপি, সরকারি চার্ট কোথায়? সরকারি চার্ট আমাদের কাছে নাই। আকিক পরিবহন মিরপুর বাড্ডা রুটে চলাচলকারী এই বাসে সর্বনিম্ন ভাড়াই 25 টাকা। 1 কিলো হবে না, পরিমিটর হসপিটাল টু বিশ্ব রোড, আধা কিলো সামথিং, সেক্ষেত্রে ভাড়া 25 টাকাই দিতে হচ্ছে। আমরা এখানে জিম্মি। ভাড়া চার্ট কই? বিকাশ পরিবহন এয়ারপোর্ট নিউ মার্কেট রুটে চলাচলকারী এই বাসেও অতিরিক্ত ভাড়ার কাছে অসহায় যাত্রীরা। কলাবাগান তাও 40 টাকা, আব্দুল্লাহপুর থেকে 40 টাকা, কিন্তু এরা ওই লোকালের মতো মাঝখানে লোক তুলে নেয়। আগের বাস তো আর নাই, অন্তত সব সিটিং সার্ভিস, লোকাল তো নাই। ভাড়ার তালিকা কই? ভাড়ার তালিকা আছে। এটা কিসের? এটা অবিল ভাইজান। অবিল এটা সরকার দিছে নাকি? সরকার না, এটা আমাদের কোম্পানি দিছে আর কি। তেঁতুলিয়া পরিবহন মিরপুর এয়ারপোর্ট রুটে চলাচলকারী এই বাসে উঠলেই যাত্রীদের পকেট থেকে যায় 30 টাকা। এরা শুধু 20টায় সিটিং করে, বাকিটা সব নোকাল, কিন্তু লোক দাঁড়ায় নেওয়ার পরও যে জায়গায় নামেন 30 টাকা ভাড়া। রোডের নিয়ম 30 টাকা করে, 30 টাকা করে, পুলিশ তো কিছুই করে না। প্রকাশ্যে দিনে দুপুরে এমন ডাকাতি চললেও ব্যবস্থা নিচ্ছে না কোনো কর্তৃপক্ষ। নানা অনিয়মে শুধু জরিমানা মামলা দিতেই ব্যস্ত পুলিশ, তবে অতিরিক্ত ভাড়ার জায়গায় নেই কোনো ব্যবস্থা। অতিরিক্ত ভাড়া নিচ্ছে মানে যাত্রীরা একরকম জিম্মি বলছে তারা, এই জায়গায় কি আপনারা দেখভাল করেন কিনা? অনেক কাজ আছে, কাজগুলো আমাকে করতে হবে, অনেক কাজ, কেউ আসে আমাকে কমপ্লেন না করলে আমি কী ব্যবস্থা নেব? এটা বিআরটিএর একটা মনিটরিং ব্যবস্থার মধ্যেই এটা ধরা পড়ার কথা, এবং সেই অনুযায়ী বিআরটিএর কর্তৃক ব্যবস্থা নেওয়া উচিত। আমরা গাড়ি থামিয়ে আমরা সাক্ষী পাই না, শুধু বিআরটিএর উপর দায়িত্ব চাপাই দিলে হবে না। আমার কাছে সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ নেই। অথচ অবৈধ সব সিটিং সার্ভিসের ব্যাপারে সরকার গঠিত কমিটির সুপারিশ ঝুলে আছে 1 বছরেরও বেশি সময়, অথচ বিদ্যমান বিধানে ঢাকা শহরের সব বাসই লোকাল বাস। গণপরিবহনের নিয়ম অনিয়ম জানতে News24 উঠেছে কমপক্ষে 15টি গণপরিবহনে, যাতে স্পষ্ট হয়েছে কোনো বাসের সঙ্গে কোনো বাসের ভাড়ার কোনো রকম মিল নেই। আর দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে এই অরাজকতা চলতে থাকায় এখন একরকম হাল ছেড়ে দিয়েছেন সাধারণ যাত্রীরা, ভুলেই গেছেন প্রতিবাদ করতে। তাদের মূল ভরসার জায়গা এখন নতুন সরকারের প্রধানমন্ত্রী। তারা মনে করেন প্রধানমন্ত্রীর একটি কঠিন সিদ্ধান্তই পারে এই জিম্মি দশা থেকে নগরবাসীকে মুক্তি দিতে। প্লাবন রহমান, News24, ঢাকা।